আমাদের হিরোইন কিন্তু চান্স পাওয়ার মতো বলিউডে নাম জিজ্ঞেস করে সাবস্ক্রাইব করে দিল, একটুখানি সবাই মিলে লাইক শেয়ার একদম কমেন্টে ভরে দাও। অল রাইট, আই এম ইওর সিজার রোহিত, ব্যাক টু মাই চ্যানেল উইথ মাই অ্যানাদার ব্লগ। স্টাইলটা কেমন? জানি না ভিডিওসের চক্করে আর কত কি আমাকে করতে হবে। বাড়িতে ঘুমিয়েছিলাম, সেই তোমাদের সকলের প্রিয় সাজিদ ভাই আমাকে কল করলো, ভাই বর্ধমানে এসেছি, সায়েন্স সিটিতে আমি অ্যালবাম সং শ্যুট করছি, তো চলে আয়, তোর ব্লগটা হয়ে যাবে, আমার সঙ্গে দেখাটা হয়ে যাবে। তো ওই জন্য বেরিয়ে পড়লাম। তো আমার সঙ্গে আসতে আমার একটা বন্ধু, সে আগের ব্লগে ছিল, তো চলো ও আসুক, দেন ফিরে আসছি। এই জায়গাটা দেখে বুঝতে পারছ আমার লাইফের ফার্স্ট ব্লগটা আমি এখান থেকে শুরু করেছিলাম। তো আমার বন্ধু আমার সঙ্গে চলে এসেছে, লাইটের অভাব, এই তো আগের ব্লগে ছিল। কেমন লাগছে বল ভাই? এক্সাইটেড? এক্সাইটেড বলা ভুল হবে, একে সবাই ডিসলাইক আর আনসাবস্ক্রাইব করে দেবে। এক্সাইটেড বলা ভুল হবে, একে সবাই ডিসলাইক আর আনসাবস্ক্রাইব করে দেবে। এই রকম ভাই বলবি আমায়? বেশ ঘুমাচ্ছিলাম রোজা রেখে, আমাকে উঠে নিয়ে চলে এলো। আমিও তো রোজা রেখেছি আজকে, এতটাই রোদ, এর বলার কোনো কারণ মানে বলেছে ঠিক করেছে, কারণ দুজনে দুটো সানগ্লাস দেখা, দুজনকে দুটো সানগ্লাসে বের হচ্ছে, মানে এতটাই রোদ তাকাতে পারছি না আমি ঠিকভাবে। আর আমি এমনিতেই ভিডিও টিডিও তো তোমরা আমার দেখো, দেখবে আমি ভালো করে রোদে তাকাতে পারি না। তো চলো এখন যাচ্ছি স্টেশনের দিকে, সামনে আমাদের স্টেশন, স্টেশনের দিকে যাবো, দেন টিকিট টিকিট কাটবো, দেন তোমার সঙ্গে ফিরে আসবো। অত কী করতে হচ্ছে, অবস্থা খারাপ আমার শরীরে। তোর ভাই কেমন? অবস্থা তো খারাপ, এরপরে কী হবে বলা মুশকিল, সেটা দেখি। কাদের জন্য বলে দেয় একবার? শুধু তোমাদের জন্য। হ্যাঁ, সব তোমাদের জন্য। তো চলো স্টেশন যাই, দেন ব্যাক করছি। তো গাইস ফাইনালি আমরা স্টেশনে এলাম, টিকিট কেটে নিলাম, টিকিটটা আবার দেখি দে না, একদিন আগেকার টিকিট আছে ওটা দেখাবো। হ্যাঁ, ওটা দেখাবে, যদি ধরে একদিন আগেকার টিকিটটা দেখাবে, একটু মজা করবে আর কি। তো ট্রেন আসছে, ট্রেন ঢুকছে, চলো ট্রেনে চাপি, দেন বর্ধমানে যাই, যেয়ে দেখা হচ্ছে। লেডির নাম লোকাল ট্রেন মধ্যেখানে এসে দাঁড় করে দিল, দুটো স্টেশনের মধ্যেখানে। কতক্ষণ দাঁড়াতো এখানে? মিনিমাম 1.5 ঘন্টা। 1.5 ঘন্টা বলছে? 10 মিনিট মতো হলে ভালো লাগলে হেঁটে হেঁটে যাবো বর্ধমান। তো চলো ট্রেনটা ছাড়ুক, দেন তাহলে ওয়েট করুন। বর্ধমানে এলাম, আর বাইরে স্টেশন থেকে নেমে আমি দেখাতে পারলাম না, কারণ এতটাই বাইরে রোদ আর রোজের কাছে। এখন এই বাজে তো সাড়ে 12টা মতো বাজে, 4:30 পর্যন্ত এখানে থাকতে হবে। তো অতক্ষণ রোজারে গেছি, এত রোদ, যদি অবস্থা খারাপ হয়ে যায়। তাই একবারে আর্কেটে এলাম, তারপর ভিডিও রান করলাম। তো চলো আর্কেটে এখন আমি যাব। আমার একটা প্রবলেম হয়েছে, প্রবলেমটা তোমাদেরকে দেখাই না, তাহলে তোমরা বুঝতে পারবে। আমার আইফোনের চার্জারটার এখানটা নষ্ট হয়ে গেছে, তো এইটাকে পাল্টাতে হবে, ঠিক আছে? তো চলো এখানে আমার দাদা দোকান আছে, ওখানে গিয়ে পাল্টাই দেন, তোমার সঙ্গে ব্যাক করছি। তো গাইজ এখন এলাম আমরা আর্কেটের ওয়াশরুমে, মুখ হাত সব মানে মনে হচ্ছে রোদে পুড়ে গেছে একদম, তাই তো দেখে ওয়াশ করা যায়। আর একটা জিনিস এসে মজার জিনিস, আমার ফোনে চার্জ নেই আর কর্ডটা পাগালাম, আর আমাকে এ ওই দেখা 12 ঘন্টাকে ধরে থাকতে হবে ব্লক করতে। হ্যাঁ, খুব কষ্ট হচ্ছে বলো, থালা দিয়ে দিয়ে খাবার দিচ্ছে না, শোনা গো আমার। তো গাইজ এখন হাঁটছি আমরা কেএসপি আর সায়েন্স সিটি দুটো মধ্যবর্তী রাস্তাটাই, এই দেখতে হচ্ছে কেএসপি আর এদিকে হচ্ছে সায়েন্স সিটি। তো এখানে সাজিদ ভাই সায়েন্স সিটিতে আছে, তো সায়েন্স সিটির সামনে আবার দেন ওকে কল করবো। আরে তো যতগুলো ব্লগ সব একটা পার্কে কেন? আরে এইটা নিয়ে আমার এই পার্কে 3 নম্বর ব্লগ, মানে এই জানি না এই পার্কটার সঙ্গে মানে আমার আলাদা একটা টান আছে, কিসের টান জানি না। তো এখানে মানে আমার একটা ভাই এসেছে, তো ওই ভাইটা তার সঙ্গে দেখা করার জন্য আমি এসেছি, সাজিদ ভাই, তোমাদেরকে আগেই বললাম। তো সাজিদ ভাই আমাকে কল করলো যে বর্ধমানে চলাই, তো প্রথমে গেছিলাম কেএসপি টেসপি গেছিলাম, ওর সব মানে ক্যামেরার জন্য যে যাই ঢুকিনি, তো এটা ফ্রি পার্ক বলে এখানে যাবো, কী কী করছে সাজিদ দাদের সঙ্গে ঘুরবো, ঠিক আছে, একটু টাইম কাটাবো, চলো তোমাদেরকে সব শেয়ার করবো। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে থাকবো। আরে ভাই পার্কে না ঢুকতে ঢুকতে ব্যাপারটা ঠিকটাই মজাদার হয়ে গেল, আমি ঢুকেই দেখছি যে সাজিদ ভাই প্র্যাঙ্ক ভিডিও করছে, তো আমিও ভাবলাম যে একটু প্র্যাঙ্ক ভিডিওটা শ্যুট করি, তাহলে তোমাদেরকে শেয়ার করতে পারবো তোমাদের সামনে। তো আমি ক্যামেরাটা নিয়ে সামনে যেতে পারলাম না, যাদের সঙ্গে প্র্যাঙ্ক ভিডিও তারা বুঝে নেবে। তো যাই হোক, এই ভিডিওটা আমি যতটা দেখলাম
অনেকটা ভালো হবে। তো ভাইয়ের তোমরা সবাই সাবস্ক্রাইবার, ভাইকে একটু তোমরা সাপোর্ট করে দিও, মানে সাপোর্ট ভাইকে করতে হয় না, ভালোবাসা দিও। তো চলো এই শর্টটা কেমন একটু আমাকে কমেন্ট সেকশনে জানাও, আর নেক্সট দেখো। এসেছিলাম আমি সাজিদ ভাইয়ের সঙ্গে দেখা করতে, কিন্তু এখানে যে এসে এতজনকে পাবো আমি ভাবতে পারিনি। তো আমি সবাই সত্যি কাউকে জানি না, সবার সঙ্গে গিয়ে আমি মিট করবো। তো সবাই কেমন আছে বলো? আমাদের হিরোইন কিন্তু চান্স পাওয়ার মতো বলিউডে, ঠিক আছে। আর ওইটা হচ্ছে হিরোইন কি বেস্টি জান, বেস্টি জান। তো চলো এরপরে এখানে একটু একটা ভিডিও শুট করবে। তো তোমরা সবাই জানো আমি রোজা রেখে আছি, তো আমাকে বাড়ি যেতে হবে, ইফতার করার একটা ব্যাপার আছে। আমি জোরে বলেছি সবাই সাবস্ক্রাইব লাইক করে দেবে, আর তোমাদের এইভাবে এই ভালোবাসার দরকার, আর চিলকারো বাই। তো ফাইনালি সাজিদ দাদের সঙ্গে দেখা টাকা হয়ে গেল, কটা বাজে দেখ না, দেখা যাচ্ছে না ভাই, দুটো বাহান্ন মানে তিনটে বাস হলো, চারটে পনেরো ট্রেন আছে। এখানে যাবো দাদার দোকানে একটু ওয়াইফাই টিনে ব্লগটা পোস্ট করবো, কারণ তোমাদের সামনে ব্লগটা তো দেখাতে হবে, এটা না আগের, এটা তো, হ্যাঁ এটা তো আসবে দুদিন পর। আর তারপরে আমাদের বাড়িতে মাটা সবাই রোজা রেখেছে, তো মা ভাই ঠিক আছে, তো কলা টলা তারপরে আপেল টাপেল এগুলো সব কিনতে হবে, ফলের বাজার করতে হবে, তো দেরি হয়ে যেতে পারে। তো চলো কী কী হচ্ছে শুনে দেখতে থাকো, কন্টিনিউ করতে থাকো, আর ট্রেন যদি মিস করি তাহলে আজকে আমার ইফতার গেলো, এ তো আমাকে রাখবে না। তো চলো কন্টিনিউ করতে থাকো। এই যে বাজারটা দেখতে হচ্ছে, এই বাজারটা দেখে কাঁচি লেবু খুঁজতে হবে, চলো। চল্লিশ টাকা নিতে পারলাম না, ক্রাইসিস। সব বাদে ছোটখাটো খাচ্ছি না, এইটাই খাবো আমি, এখন খেতে হবে না রোজা খোলার পর ইফতারের সময়। আমার নয় মানে মুখ তো আগুন বেড়েছে, মানে বুঝতে পারছি না রোজা রেখেছি না কি রাখি না, সিরিয়াস ভাই মানে তো বেশিক্ষণ দাঁড়াবো না, সব কাজ হয়ে গেছে, স্টেশন দেখতে পাচ্ছ, এখানে একটা বাজার আছে, এখানে কিছু কলা টলা কিনবো বাড়িতে খেতে হবে, আর বেশিক্ষণ ব্লগটা আমি করবো না, ঠিক আছে। তো এখানে স্টেশনে যাবো, দেন আমাদের স্টেশনে গিয়ে দেখা হবে, ঠিক আছে। আর যদি আমার মনটা ভালো থাকে তাহলে সিনেমাটিক শট দেবো, আর না হলে সরি ক্ষমা করে দেবো একটু। তো চলো ব্লগটা কন্টিনিউ করতে হবে। তো গাইস চশমাটা খুবই সহজ, সানগ্লাস পরে থাকলে আমাকে গাড়ি নেবে ওটা, চলো। তো ফাইনালি টিকিট কাট করে নিলাম, এরপরে যে এবার ট্রেন ধরবো, ট্রেন ধরে যাবো, টাইম হয়ে গেছে চারটে পনেরো থেকে, পাঁচটা বছর পৌঁছলে ভালো, এখন স্নান টান করে স্নান করতে হবে, ছটা গেট হতে হবে। একটা জিনিস তোমরা সবসময় খেয়াল করো, আমি যেখানেই যাই আমাকে ওয়েট করতে হবে, কটা বাজে এখন
তিনটে চল্লিশের মধ্যে, তো চারটে পনেরো ট্রেন আছে বলতে পারছেন, এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে আর এদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে, ঠিক আছে, ওটা হয়তো শিয়ালদা যাবে, এটা যেতে পারে আবার একটা আসানসোল লোকালও হতে পারে। তো এখন খবরের জন্য ওয়েট করে আছি, ভারি সময় ট্রেন দেখলাম, তো এটা তো এখন বলছে পাঁচ সাত নম্বর, তো এটাই হতে পারে, তো ওই জন্য সাত নম্বরে এসে বসে আছি, তো আর পাচ্ছি না সিরিয়াস রোজা রেখে, তো চলো ট্রেনে চাপি দেন দেখা হচ্ছে। একবার সাত একবার চারে, আরে কী বলবো, সাত নম্বর প্ল্যাটফর্ম বসেছিলাম, ওই চার নম্বর প্ল্যাটফর্ম ট্রেন আসবে, আবার চারটে মোটামুটি এখানে ওয়েট করতে হবে, আর যা বুঝে কত রোদ, স্কিন দেখো অবস্থা খারাপ, চোখ পড়ে দেখে বুঝতে পারছো ভেতরে রোজা রেখে আছি। ভাই তুই এখানে একবার দেখ মুখটা, দেখা বদনটা শরীর সব কাঁপছে আমার, সব চোখগুলো দেখা মনে হচ্ছে কদিন চোখগুলো ঘুমায়নি, খারাপ না যাও, তো চলো ট্রেনটার জন্য ওয়েট করি, কি আর করবো, মা বারবার করে বলেছিল, আমার মা বলেছিল, আমার মা বলেছিল, কিন্তু মাদের কথা শুনিনি, এই কষ্ট কথাটা বুঝে যা সেটাই, তো চলো ওয়েট করি ট্রেনটার জন্য। খেলি না খাইনি রে ভাই, তুই অত সারাদিন খাইনি মানে এখন কেন খাবো আমি, না এখন তো বলা মনে হচ্ছে টেম্পার হাই আছে তো খেতে পারিস, রুমাল যতক্ষণ থাকবে ততক্ষণ বেঁচে আছি ভাই, আর নেবো না মন্দ করে খাইবো, ভালো করে নিজে তো সব হয়ে গেছে নিজে, কি করছো এইগুলো দেখো, এখানে আমাদের গাড়ি ঢুকছে এই মুহূর্তে, এখন আমরা ট্রেনে যাবো, ট্রেনে এই আমাদের ট্রেন আসছিতেছে, এই ছেলে চিন্তা হচ্ছে অবস্থা খারাপ, ছেলেটা আর পাচ্ছে না বলার মধ্যে কিছু নেই তোমাদেরকে, ট্রেনটা কি চাকা দিয়ে পাম্পচার চুরি হয়ে গেছে নাকি, চাকাটা কেন লিক হয়ে গেছে, চাকাটা মনে হচ্ছে, আমি একটা কথা ডাক 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 ট্রেনের ড্রাইভার যদি আমার বন্ধু বন্ধু তাহলে কি বলতাম, ফোন করে বললাম কি রে তাদের আয় কে চালাচ্ছে জিজ্ঞেস করে দিতাম, কেমন তুই চালাচ্ছে বুঝতে হয় তাদের আয়, কত আরাম এনে চাপলাম, পুরো চারটে বাজছে, চারটে পনেরো ট্রেনটা ছাড়বে, তো চলো ট্রেনটার জন্য ওয়েট করি, আর আমার ফোনের চার্জটা একদম প্রতি শেষ হয়ে গেছে, তো পাওয়ার ব্যাঙ্ক এনেছি, হ্যাঁ পুরো পাওয়ার ব্যাঙ্ক এনেছি, তো পাওয়ার ব্যাঙ্কটা চার্জটা দিই, আর যদি যদি প্রহণের দিকে ভালো জায়গা নেই, নাহলে দেখাতাম ট্রেনের বাইরে থেকে একটু সিনেমাটিক শট, কিন্তু কী করা হবে, তাও যদি চোখে পড়ে তাও দেখাবো না আমাদের জন্য, তো চলো এখন আপাতত ফোনে চার্জ দিই, ট্রেনটা ছাড়ুক, একবার স্টেশনে কথা হচ্ছে। इस जहां में खुद को जाने ना तू दिल क्या सच और क्या फसाने हाँ ले दिल मुश्किल खुद को समझाना आइए देखता जो टेंट थी नाम नाम टेंट में चले जाते तो हम लोग जब बाड़ी गए गहा धुते हुए मैंने स्नान करते हुए सॉरी गोदा बांग्ला ही बोल लाम और তারপরে ইফতার করার জন্য বেশি টাইম নেই, এখন বাজে পাঁচটা চার না কত বাজে নাকি পাঁচটা পাঁচ, তো এক ঘন্টার মতো সময় এক ঘন্টা মতো টাইম আছে, এক ঘন্টার মতো সব করতে হবে, সব করে ট্রেনে তো সব থেকে দুঃখের খবর কি জানো, মানে একটা দুঃখ কষ্ট একটা জিনিস দেখে, যে আমাদের সামনে একটা দাদা বসেছিল, জানি না দাদা হয়তো ব্লগটা দিলে আমাদের গাল দেবে, যে অন্য সময় বলছি মানে জলের বোতল বেরিয়েছিলো, জলের একটা বোতল এলো পুরো ঠান্ডা নেই, হ্যাঁ দেখে খেতে মন যাচ্ছিলো, কিন্তু কিছু করার নেই রোজা রেখেছি, উপরবেলা কবল করুক রোজাটা, আজকে মতো কষ্ট হয়ে আমরা এই হাসছি মুখগুলো দেখে বুঝতে পারছো, ঠিক আছে হাসছি বলে এই নয় যে হয়তো বিশাল হ্যাপি আছি, তো চলো ব্লগটা আমি এখানেই শেষ করছি, আর আমি ব্লগটা বাড়াবো না, ঠিক আছে, তো টাটা বাই বাই, চলো।